বিয়ারসে এই হলো আমাদের সামিয়া কারহাটের শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফারুক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের শোরুমে চলে এলাম কিছু নতুন কালেকশনের গাড়ি উঠেছেন সেজন্য তো আজকে কি কি গাড়ি দেখাতে চাচ্ছেন আর কয়টা গাড়ি দেখাবেন আসলে সামিয়া কারহাটের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নতুন নতুন অনেকগুলো গাড়ি কালেকশন নিয়ে আসছি আমরা ওগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ফার্স্ট টাইম কোন ফার্স্ট টাইম আমরা প্রবক্সটা দেখব আজকে প্রবক্স প্রবক্স জি বিয়ার্স আজকে আমাদের শরীফ ভাই ফার্স্ট টাইম এই 33 সিরিয়াল একটা প্রবক্স গাড়ি দেখাবে চলুন আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নেই এটা শরীফ ভাই এটার মডেল 2003 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন হ্যাঁ তো এটা হচ্ছে প্রবক্স খুব সুন্দর হ্যাঁ একদম নতুনের মতো এটা 1500 সিসি 1500 হ্যাঁ সিসি 1500 গাড়ি ফ্রেশ গাড়ি আর সিএনজি করা তেল কমপ্লিট সিএনজি তেল দুটো কমপ্লিট মাশাআল্লাহ তো ভিউয়ার্স এই হলো অবস্থা গাড়িটার সামনের কন্ডিশনটা এরকম হবে খুব সুন্দর অবস্থা তিনের মডেল 33 সিরিয়াল তার মানে 11 তে রেজিস্ট্রেশন গাড়ি 12 তে হেডলাইট গ্রিল সব কিছু সুন্দর অবস্থায় আছে কালারটাও একেবারে ফ্রেশ আপনাদের কালার করা লাগবে না আমি দেখাই এই হলো ফুল বডি কন্ডিশনটা আমি বাইদের চাকাটা দেখাই মাশাআল্লাহ চাকাটা অ্যালোয়িং সিস্টেম ভালো অবস্থায় আছে এই হলো নেম প্লেটটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমি যদি বাইদের ভিতর একটু দেখাই এই হলো ভিতরটা একটা দরজা পাওয়ার হ্যাঁ সামনের এই হলো বিয়ার্স পিছনের থেকে ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর অবস্থায় আছে প্রবক্স গাড়িটা এই হলো বাম সাইড থেকে ভিতরটা ভিউয়ার্স আমরা আর দেরি না করে গাড়িটা সম্পূর্ণ দেখাইলাম আমাদের শরীফ ভাইয়ের কাছে জেনে নেই উনি কত হলে সেল করতে যাচ্ছে আসলে ফারুক ভাই এটা আমরা এখন 6,20,000 হলে ছেড়ে দিব 6,20,000 6,20,000 তিনের মডেল 33 সিরিয়াল অরিজিনাল 1500 সিসি হ্যাঁ অরিজিনাল 1500 মাশাআল্লাহ এটা কি ফাইনাল না ভিউয়ার্স আসলে কাস্টমার আসলে কিছু অনার করব আমরা মাশাআল্লাহ তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন 2003 এর মডেলের 33 সিরিয়ালের একটা প্রবক্স গাড়ি খুবই সুন্দর অবস্থায় আছে আপনারা আসলে এই গাড়িটা অনেক পছন্দ হবে আমাদের শরীফ ভাই 6,20,000 টাকা আর্থিং প্রাইস বলে দিছে তো অবশ্যই চলে আসবেন সামিয়া কারহাটে চলুন আমরা আরেকটা গাড়ি দেখি শরীফ ভাই এখন কি এই ফিল্টার গাড়িটা দেখব ব্যাসে আমাদের শরীফ ভাই এখন এই ফিল্টার গাড়িটা দেখাবে 5-এর মডেলের তো বিস্তারিত একটু শরীফ ভাইয়ের কাছে জানি এটা রেজিস্ট্রেশনটা কত সালে ভাই এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2009 আর কাগজপত্রটি কি অবস্থা আছে সব আপটুডেট আছে সিএনজি বা তেল চালিত সব কমপ্লিট হ্যাঁ সব কমপ্লিট আছে মাশাআল্লাহ তো ভিউয়ার্স চলুন আমরা গাড়িটা আপনাদের দেখাই এর সামনের কন্ডিশনটা মাশাআল্লাহ দিলে ভালো অবস্থায় আছে আর এই হলো চাকার কন্ডিশনটা 6 মাস অনায়াসে চালাতে পারবেন এই হলো ফুল বডি কন্ডিশনটা সাদেক এরিয়ার পেয়ে যাবেন আর মূলত এটা অরিজিনাল কালো গ্লাসের একটা গাড়ি ভিতরে বিস্কিট কালার ডাইন সাইডের দরজার পেট এই হলো ভিতরটা টিভি ব্যাক ক্যামেরা সব কিছু আপডেট করা আছে সিট কাভারগুলো একেবারে নতুন পেয়ে যাবেন মাশাআল্লাহ সিলিংটাও ভালো এই হলো পিছনের দরজার পেট আসলে গাড়িটাতে কোনো খোলা কাটা বা মায়ের অ্যাক্সিডেন্ট একদম ফ্রেশ গাড়ি একেবারে ফ্রেশ চারোটা চাকা একেবারে অনায়াসে আপনারা 6 মাসের উপরে চালাইতে পারবেন চারোটা চাকা একেবারে ফ্রেশ অবস্থায় আছে তো চলুন আমরা এখন শরীফ ভাইয়ের কাছ থেকে দামটা শুনি উনি কত হলে সেল করতে চাচ্ছে
শরীফ ভাই মাশাআল্লাহ দিলে ফিল্টারটা দেখলাম অনেক সুন্দর একটা গাড়ি। হ্যাঁ খুব ভালো ফিল্টার, আর এটার সবকিছু আপডেট অবস্থায় আছে আপনি বলছেন, আমরা শুনছি, গাড়িটাও দেখলাম। তো আশা করি দামটা একটু রিজনেবল প্রাইসে ভাইদের দিয়ে দিবেন। এটা এখন আমরা 10 লক্ষ টাকা হলে বিক্রি করে দিই। 10 লক্ষ টাকা, এটাই কি ফাইনাল? এটাই ফাইনাল না, আসলে কিছু সামান্য কিছু অর্ডার করতে পারবো, সামান্য কিছু। দেখ সামনে সামান্য কিছু মানে আমরা বুঝি ভালো কিছু। আচ্ছা ঠিক আছে, কাস্টমার আসুক, আসলে কিছু অর্ডার করবো, সমস্যা। মাশাল্লাহ। তো ভিউয়ার্স, 2005 মডেলের 25 সিরিয়ালের একটা এক্স ফিল্টার, খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। তো অবশ্যই যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই সামিয়া কারাটা চলে আসবেন। তো চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখি। শরীফ ভাই এখন কি এই একজিউটা দেখাবে? হ্যাঁ এখন আমরা একজিউটা দেখাবো, এটা হচ্ছে 8-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন। 8-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন। আর কাগজপত্র কি অবস্থা আছে ভাই? কাগজপত্র সব আপডেটেড আছে, আপডেটেড, এসি বা সিএনজি সব কমপ্লিট, সব কিছু কমপ্লিট আছে, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, ইয়ে আমরা এক্সিউটা এখন দেখবো, 2008-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল। আর দেখতেই পাচ্ছেন সামনের কন্ডিশনটা এরকম হবে, একেবারে অরিজিনাল শেপে আছে গাড়িটা, হেডলাইট ফগ লাইট মাশাআল্লাহ দিলে সব ফ্রেশ। আর এটা সামনের গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে, হ্যাঁ কোনো চেঞ্জ করা হয়নি। সামনে পিছনে গ্লাস অরিজিনাল। ভাইদের চাকাটা দেখাই, মাশাআল্লাহ সুন্দর অবস্থায় আছে। এই হলো ভিউয়ার্স ভিতরের কন্ডিশনটা, দরজার পেট, টিপি, ব্যাক ক্যামেরা, ড্যাশবোর্ডে কোনো ভাঙাচোরা নাই বা অরিজিনাল অবস্থায় আছে। পিছন থেকে আমি করসটিও দেখাই দিছি যাতে বুঝতে পারেন কোনো মায়ের খায় নাই। শরীফ ভাই মনে হয় গাড়িটা কোনো সরকারি ভাবে চলছে? হ্যাঁ এটা ইয়াতে ছিল, এই কি বলে এটা, এটা মন্ত্রণালয়ের গাড়ি, আর তো প্রাইভেট চলছে না? হ্যাঁ প্রাইভেট চলছে। এ হলো ভিউয়ার্স ডাইন সাইড থেকে, ভিতরটা আমি আবার দেখাচ্ছি। চলুন ভিউয়ার্স আমরা শরীফ ভাইয়ের কাছ থেকে জানি ওনারা কত হলে এই গাড়িটা সেল করতে চাচ্ছে। শরীফ ভাই এটা আমরা দাম চাচ্ছি 12 লক্ষ টাকা, কিন্তু 11 লক্ষ 80 হলেও ছেড়ে দেবো। 11 লাখ 80, 11 লাখ 80, 2008-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স আপনারা দেখলেন এতক্ষণ যে গাড়িটা একজিউ গাড়িটা, 2008-এর মডেল, 35 সিরিয়ালের একটা একজিউ, খুব সুন্দর অবস্থায় আছে। আমাদের শরীফ ভাই আর্থিং প্রাইস বলে দিচ্ছে 11 লক্ষ 80 হাজার টাকা। তো অবশ্যই যারা একজিউ নিতে চান 8-9 মডেলের, তারা অবশ্যই সামিয়া গাড়িটা চলে আসবেন। চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখি। পরবর্তীতে আমরা এই 20 গাড়িটা দেখবো, 20 টয়োটা বিটস। হ্যাঁ এটা হচ্ছে 2011-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন। কাগজপত্র আপডেট ভাই? হ্যাঁ সব কিছু আপডেট। আর এটা কি তেলে চলে না সিএনজি করা? না এটা তেলে, সম্পূর্ণ তেলে, অকটেন। হ্যাঁ মাশাআল্লাহ। তো ভিউয়ার্স এই হলো গাড়িটা, টয়োটা বিটস, এটা কিন্তু ডাক্তারের গাড়ি ছিল, খুব ভালো গাড়ি, 2011-এর মডেল, ঢাকা মেট্রো ক 11 সিরিয়াল, 45-36 নম্বর গাড়ি, 16-তে রেজিস্ট্রেশন, 16 সালের রেজিস্ট্রেশন। আর মাশাআল্লাহ দিলে অনেক অনেক সুন্দর একটা টয়োটা বিটস, কালারটাও খুব মিষ্টি একটা কালার। এই হলো ভিউয়ার্স চাকাটি, অনায়াসে 1 বছর যাবে। আর এই হলো সম্পূর্ণ একটা ডাক্তারের গাড়ি, প্রাইভেট চালিত, সামনের গ্লাসটা অরিজিনাল। ভাইদের ভিতরটা একটু দেখাই, ভিতরটা মাশাআল্লাহ দিলে একেবারে ফ্রেশ, কোনো ধুলাবালিও নাই, চমৎকার অবস্থা। পিছন থেকে একেবারে শোরুম কন্ডিশনে আছে। যদি আপনারা শোরুমতে নতুন গাড়ি যারা ক্রয় করবেন তারা এই গাড়িটা নিতে পারেন, শোরুমতে না কিনে সেকেন্ড হ্যান্ড গাড়ি, একেবারে শোরুমের মতো একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। আমি ডাইন সাইডটা আবার ভিতরটা দেখাচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স চলুন আমাদের শরীফ ভাইয়ের কাছ থেকে জানি উনি কত হলে এই ফ্রেশ গাড়িটা, টয়োটা বিটস গাড়িটা সেল করতে যাচ্ছে।
শরীফ ভাই জি, অনেক সুন্দর একটা বেস গাড়ি দেখাইলেন। এই গাড়িটা আমরা 11 লক্ষ টাকা হলে বিক্রি করে দিব। 11 লাখ? 11 লাখ, এটাই ফাইনাল? আর কিছু ছাড় দিবেন? এটাই ফাইনাল, আসলে কিছু কাস্টমার কর্নার করবো। মাশাআল্লাহ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা 11 মডেল, সবকিছু অরিজিনাল আছে, জাপান থেকে যেরকম আসছে ঠিক ওরকম। হ্যাঁ হ্যাঁ, একেবারে জাপান থেকে যেরকম আসছে সেরকমই আছে। আমাদের শরীফ ভাই 11 লক্ষ টাকা বলে দিছে, আশা করি আপনারা আসলে আমাদের শরীফ ভাই আরও ভালো পরিমাণে কিছু ছাড়টা দিবে। চলে আসবেন সামিয়া কারহাটে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের শরীফ ভাই এখন একটা নিশান সানি গাড়ি দেখাবে, 1600 সিসির সানি, খুব ভালো গাড়ি। হ্যাঁ, এটার মডেল কত শরীফ ভাই? এটা মডেল হচ্ছে 2006 মডেল, 6 রেজিস্ট্রেশন, 6 মডেল, 6 রেজিস্ট্রেশন, তারপর আপডেট। হ্যাঁ, সব কিছু আপডেট আছে, সিএনজি অকটেন, সিএনজি অকটেন সব কমপ্লিট আছে। মাশাআল্লাহ। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন 2006 মডেলের 19 সিরিয়ালের একটা নিশান সানি গাড়ি, খুব সুন্দর একবারে ফ্রেশ, কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আমি চাকাটা দেখাই ভাইদের, আর এই হলো ফুল বডি কন্ডিশনটা গাড়ির, এই হলো নেম প্লেটটা ভিউয়ার্স। আমি যদি ভাইদের ভিতরটা দেখাই, এই হলো দরজার পেট ডাইন সাইড থেকে, অল অটো একটা গাড়ি, এ হলো ভিতরটা। এই হলো ভিতরটা, হলো পিছন থেকে গ্লাসগুলো এখনো অরিজিনাল আছে। রেডশিটগুলো চাইরোটা ভালো, কোনো ভাঙা ভাঙা নাই। বাম সাইড থেকে আবার আমি ভিতরটা দেখাইতেছি ভাইদের, যাতে আপনারা সহজে বুঝতে পারেন গাড়িটা অনেক ফ্রেশ। শরীফ ভাই জি, তো এই গাড়িটা কত হলে সেল করতে যাচ্ছে? এটা ফারুক ভাই আমরা ফিক্স 6.5 হলে বিক্রি করে দিব। 6.5 লাখ? ফিক্স আসলে তো ফিক্স থাকে না, কিছু কমাইতে হয়। মাশাআল্লাহ। যাক, এটা অবশ্যই সবাই তো চায় একটু একটু কমে না, কমে ব্যস্ততে, আর ব্যবসায়ীরা চায় কিছু ব্যবসা করতে, ব্যবসা করতে। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন 2006 মডেল, 6-19 সিরিয়াল একটা নিশান সানি, 1600 সিসির একটা গাড়ি, সম্পূর্ণ সব কিছু আপডেট অবস্থায় আছে। আমাদের শরীফ ভাই 6,50,000 টাকা 50,000 টাকা প্রাইস বলে দিছে, আর্সেন প্রাইস। আপনারা আসলে ভালো কিছু ছাড়টা দিব, অবশ্যই চলে আসবেন সামিয়া কারহাটে। এটা দেবার, এটা দুটো দিয়ে শেষ দিয়ে দিই। ব্যবসায়ী, আমরা এখন যে গাড়িটা দেখাবো এটা এক্স নোয়া। এটার মডেল কত ভাই? এটা 3-5 রেজিস্ট্রেশন, 3-5 রেজিস্ট্রেশন, কাগজপত্র আপডেট, সব কিছু আপডেট, সিএনজি, তেল, এসি সব কমপ্লিট আছে। মাশাআল্লাহ। এটা কিন্তু এলপিজি করা, এলপিজি করা, এলপিজি করা, এটা গ্যাস না, এটা হচ্ছে এলপিজি, এলপিজি, এলপিজি। যারা মনে করে খরচ বেশি, আমি বলি ভুল ধারণা, এলপিজি একবার বললে আমরা 4-5 বার আর গ্যাস লওয়া লাগবে না, একবারে যথেষ্ট। ভিউয়ার্স, এই হলো 3 মডেলের এক্স নোয়া, আর দেখতেই পাচ্ছেন আপনারা সামনের কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন, একেবারে ফ্রেশ। বনাটা একটা মিরর আছে, লুকিং গ্লাস, আর এটা তো সামনের গ্লাসটা এখনও অরিজিনাল। আমি দেখাই দিচ্ছি ভাইদের, অরিজিনাল স্টিকারগুলো এখনও আছে, গ্লাস এখনও চেঞ্জ করা হয় নাই। এই হলো ভাই চাকার কন্ডিশন, এ হলো ফুল বডিটা। যারা এক্স নোয়া গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন। টিপি, ব্যাক ক্যামেরা সম্পূর্ণ কিছু আপডেট করা আছে, সিট কাভারগুলোও নতুন। আর এ হলো ভিতরটা, কোনো ভাঙা চোরা টোটা ফোড়া নাই। পিছনের গ্লাসও অরিজিনাল। হ্যাঁ, সব কিছু অরিজিনাল আছে। বাম সাইডে জায়গা কম মনে হয় না, জায়গা আছে। এ হলো বাম সাইড থেকে ভিউয়ার্স ফুল বডি কন্ডিশনটা। এই গ্লাসগুলো এখনও অরিজিনাল, একটা গ্লাসও পাল্টানো হয় নাই। এই হলো বাম সাইড থেকে আমি আবার ভিতরটা ড্যাশবোর্ডটা দেখাই, একেবারে ফ্রেশ।
শরীফ ভাই। জি, তো এই গাড়িটা কত হলে সেল করতে চাচ্ছেন? এটা আমরা 11 লক্ষ টাকা সেল করে দিব। 11 লাখ? 11 লাখ। তিনের মডেল, পাঁচের রেজিস্ট্রেশন, সিলভার কালার। জি জি, মাশাল্লাহ। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন 2003 মডেল, পাঁচের রেজিস্ট্রেশন, খুবই সুন্দর একটা এক্সপ্লোর গাড়ি। আগে পিছের গ্লাস থেকে সাইডের গ্লাস সব অরিজিনাল। আমাদের শরীফ ভাই আর্সিন প্রাইস 11 লক্ষ টাকা বলে দিছে। তো অবশ্যই যারা নিতে চান তারা সামিয়া কারহাটে চলে আসবেন। চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখি। ভিউয়ার্স, এই হলো প্রবক্স 19 সিরিয়ালের। এটা মডেল কত শরীফ ভাই? এটা মডেল হচ্ছে 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন। তিনের মডেল, 7 রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ। তো ভিউয়ার্স, এই হলো আমরা তিনের মডেলের 19 সিরিয়ালের একটা প্রবক্স। আর এইটা গাড়িটা খুবই সুন্দর, একেবারে টিন বডি অবস্থায় আছে যেটাকে বলে। চাকাটি যদি বাইরে দেখাই এরকম হবে। আর এই হলো ফুল বডি কন্ডিশনটা, সামনের পিছনের গ্লাস, সাইডের গ্লাস সব কিছুই একেবারে অরিজিনাল আছে। আমি কাছ থেকে দেখাই। এই হলো বাম সাইডের দরজার পেট, এই হলো ভিতরের ড্যাশবোর্ড। এটা ডাবল এয়ার ব্যাগের একটা গাড়ি। এই হলো বাম সাইড থেকে পিছনটা। এটা পিছনের সিটে আমার হেড রেস্টও আছে, সিএনজি করা গাড়ি। বাইদের একটু ডাইন সাইড থেকে দেখাই। ড্যাশবোর্ডে কোনো ভাঙা চূড়া বা টুটা ফাটা নাই, এসির নবগুলো একেবারে ফ্রেশ, টিভি ব্যাক ক্যামেরা সব কিছু আপডেট করা আছে। তো চলুন আমরা শরীফ ভাইয়ের কাছ থেকে এই গাড়িটার প্রাইসটা একটু জেনে নিই। আর শরীফ ভাই, এটা ফারুক ভাই আমরা 6 হলে ছেড়ে দিব। 6 লাখ? 6 লাখ। তিনের মডেল, 19 সিরিয়াল, অরিজিনাল 1500? হ্যাঁ হ্যাঁ। এসি কাগজ সব কমপ্লিট, কিছু আপটুডেট আছে? যা, সব আপটুডেট, মাশাল্লাহ, কমপ্লিট করা আছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন তিনের মডেলের খুবই সুন্দর একটা প্রবেশ গাড়ি, হালকা একটু রঙের কাজ আছে। এটা শরীফ ভাই চাইলেও করাই দিবে আপনাদের। আমাদের শরীফ ভাই 6 লক্ষ টাকা আর্সিন প্রাইস বলে দিছে। তো সবাই আশা করি যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই সামিয়া কারহাটে একবার হলেও ভিজিট করে যাবেন। অনেক ফ্রেশ, অনেক ভালো ভালো গাড়ি উঠানো আছে, আরও প্রচুর পরিমাণ গাড়ি উঠানো আছে। সব গাড়ি দিলে 2 ঘন্টা লাগবে, অসংখ্য গাড়ি তোলা আছে। হ্যাঁ শরীফ ভাই। জি, সম্মানিত দর্শক, তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা দর্শকদেরকে একটা কথাই সবসময় বলবো যে সামিয়া কারহাট থেকে আপনারা গাড়ি নিলে সবাই ভেজালমুক্ত গাড়ি নিতে পারবেন, যেখানে কাগজপত্রের কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। আমরা সবসময় দর্শকদেরকে বলবো যে আমাদের সামিয়া কারহাটে এসে একবার অন্তত আপনারা ভিজিট করে যান, তাহলে বুঝতে পারবেন আমাদের গাড়ি কী কন্ডিশনে আছে এবং কী কাগজপত্র, কী অবস্থা। আমরা প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টি থেকে কেনার চেষ্টা করি ফারুক ভাই। অনেক ভালো। তো দর্শক, সবাইকে সামিয়া কারহাটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।